অবহেলার কারণে বর্তমানে এক মৃতপ্রায় সংস্থায় পরিণত হয়েছে ত্রিপুরা হর্টিকালচারাল কর্পোরেশন। তবে সমস্ত ঋণ মিটিয়ে দিয়ে নতুন করে কর্পোরেশনকে সাজিয়ে তুলতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। আগরতলা শহরের উদ্যানগুলিকে খুব শীঘ্রই নতুনভাবে সাজিয়ে উপহার দেওয়া হবে শহরবাসীকে। ত্রিপুরার হর্টিকালচার কর্পোরেশনের এক বৈঠকে উপস্থিত থেকে বৃহস্পতিবার এমনটাই বললেন কর্পোরেশনের নতুন চেয়ারম্যান জহর সাহা। রাজ্য সরকারের বেশ কয়েকটি কর্পোরেশনের চেয়ারম্যান পদে রদবদল হয়েছে গত 25শে সেপ্টেম্বর। ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশনের নতুন চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন জহর সাহা। গত সোমবার নতুন দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এরপরে কর্পোরেশনের উন্নয়নের খাতিরে জরুরি বৈঠকে ডাক দেন তিনি। আগরতলা শহরের এটিনগর এলাকার এমপিটিলাস্থিত হর্টিকালচার কর্পোরেশনের অফিসে আয়োজিত বৃহস্পতিবারের বৈঠকে অংশ নেন দপ্তরের দুজন ডিরেক্টর এবং হর্টিকালচার দপ্তরের অধিকর্তা ডক্টর পিবি জমাতিয়া। রাজ্যের কৃষকদের আত্মনির্ভর করার লক্ষ্যে খুব শীঘ্রই কাজ শুরু করবেন বলে এদিন জানালেন ত্রিপুরা সরকারের হর্টিকালচার কর্পোরেশনের নতুন চেয়ারম্যান জহর সাহা। এটা বর্তমানে ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশন লিমিটেড, এটা আসলে অবহেলার কারণে হোক কিংবা এটার উপরে গুরুত্ব না দেওয়ার কারণে হোক, হর্টিকালচার কর্পোরেশন তার সেই লক্ষ্যে পৌঁছতে পারছে না। এটা দিন দিন দুর্বল থেকে দুর্বলতা, এখন ধরতে গেলে এটা একটা মৃত প্রায় সংস্থা হিসাবে পরিণত হয়েছে। এবং আমি যতটুকু খবর নিয়েছি যে আমাদের বছরে প্রায় 3 কোটি টাকা আমরা ঘাটতিতে লসে আছি, যদিও কর্মচারীদের যারা আছেন সীমিত কর্মচারী অফিসার যারা তাদের একটা বেতন হয়, সেটাও আমাদের বেতনটাও দিতে গেলেও গভর্নমেন্ট এটা কিন্তু আমাদের আয়ের থেকে হয় না, আমাদের যে ফিক্সড যে এটা আছে ওইটার থেকে তাদের বেতন দেয়। কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক যেগুলি একসময় ছিল এগুলি আস্তে আস্তে সংকুচিত হইতে হইতে এখন সেটা বন্ধ হওয়ার পথে। তো আমি আজকে এটা দায়িত্ব নেওয়ার পরে আমি প্রথমে মিটিং করছি এইখানকার হর্টিকালচার কর্পোরেশন লিমিটেডের এমডি সাহেব এবং এখানকার যারা অফিসার আছেন ওনাদের নিয়ে। তো আমি জানছি সমস্ত তথ্যগুলি, সমস্যাগুলি কি এবং এগুলি কিভাবে ওভারকাম করা যায়, তো কিভাবে আমরা আত্মনির্ভর হতে পারি। এবং এই যে কর্পোরেশন, এটাকে আমরা যেমন আমাদের একটা পরিকল্পনা কিছুক্ষণ আগে আমি অফিসারদের সাথে বলছি, আগরতলা শহরকে সাজানো, আগরতলা শহরের আশেপাশে যে এইগুলি পার্কগুলি আছে এগুলিরে সাজানো, আমার অফিসটাকে সাজানো, পাশাপাশি আমরা যে সকল বাগানগুলি যেগুলি পুনরুদ্ধার করতে হবে, এগুলি কেউ কেউ আবার বাগান করে নিচ্ছে, কেউ অপফাই করে অন্যরা বাড়ি ঘর করে রয়েছে, এখন এই দপ্তরের সহযোগিতা নিয়ে আমরা আমাদের বাগানের সীমানা নির্ধারণ করে আমরা সেখানে নতুন ধরনের বাগানগুলি করতে পারি কি। পাশাপাশি যে এগ্রিকালচারের ইকুইপমেন্টস, পাওয়ার টিলার, মেশিনারির জিনিস, সার, ওষুধগুলি, এগুলি এগ্রিকালচার ডিপার্টমেন্টে। জহর সাহার হাত ধরে ত্রিপুরা রাজ্যের কৃষকরা সামাজিক ও আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে বলে আশাবাদী রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।